সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে 7:30, আমার অনেক আগে 7টা হয়ে গেছে, 7টা 20 নাগাদ হয়ে গেছে। বাবু এখনো চা খাচ্ছেন বসে বসে, ওর দোষ না, ওই যে বলি না খালি পেটে কিছু ওষুধ থাকে তারপরে খাওয়ার পরে থাকে। তো আজকে আর ওই দেরি হয়ে গেছে ভেবে আমি আর দুধ আর ওই মুসলি দেইনি, আজকে ছাতু শরবত দিয়ে দিচ্ছি। ওটা খেতে গেলে অনেকটাই দেরি করে, বাচ্চাদের মতো করতে থাকে। আর সত্যি বলছি, হেলদি খাবার দাবারই একটু জঘন্য খেতে কালকে। আমি তো খেয়েছি জঘন্য বলবো না, তবে এমন কিছু টেস্টি ব্যাপার না যে রোজ দিন সকালবেলা খাওয়া যায় আর কি। ওই আর কি মাঝে মধ্যে খেতে হবে, এটাই যা। আর ওকে চেষ্টা করছি দেওয়ার রোজই, দেখি কি করে না করে, আমিও খাওয়ার চেষ্টা করবোই আর কি। তো আজকে দিনটা কেমন ভাবে কাটে দেখাই যাক, আমি নিজেও জানি না। যেভাবে দিনটা চলতে থাকবে তোমাদের সাথে সেরকমই শেয়ার করব। আশা রাখবো তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটাও। প্লিজ তোমরা কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য 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 ধন্যবাদ। আর প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। লাইক একটা করো প্লিজ, যেরকম ভিউজ আসে লাইক তো সেরকম আন্দাজে আসেই না কিছু, তাও বলবো প্লিজ প্লিজ একটু সময় করে একটা টাচ। তো রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজবাজ হয়ে গেছে। আজকে রান্না করে দিয়েছি ওকে সর্ষে দিয়ে পটল, আর মানে আমি বলেছিলাম তেল পটল করে দিও, বললো না সর্ষে পটলটা অনেকদিন খাই না, তো তুমি সর্ষে পটল করো। তো সর্ষে পটল করেছি আর মাছের ঝোল করেছি ধনে পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, মাছে আর কোনো সবজি দেইনি। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো আস্তা ধীরে রেডি হোক, তারপরে নিচে ছেড়ে দিয়ে এসে আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি রয়েছে। তোমাদের সাথে সেই সকালবেলা কথা হয়েছিল, আবার এখন স্নান দান করে পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজবাজও হয়ে গেছে। আমি ছিলাম একটু কম্বলটা গায়ে দিয়ে বসে শুয়ে নানান রকমভাবেই সময়টা কাটাচ্ছি। ভালো খুব একটা লাগছে এটা বলবো না, হয়েছে বললাম না কালকের কথাটা মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে যাচ্ছে, যে দাদাটার মানে ওর বরের, ওর মা বাবার এখন কি অবস্থা। দেখো আমাদের পথ চলা কারোরই বোধ হয় কারোর জন্য থেমে থাকে না, তবে সব থেকে মানে আমরা না দূর থেকে, এটা সব থেকে সত্যি কথা যে আজকে এই যে প্রমির এরকম হয়েছিল, সব থেকে বেশি সাফার কিন্তু ওর ফ্যামিলি মেম্বাররা, মানে খুব কাছের ফ্যামিলি মেম্বার আমি ধরো বা মা বাবা, এরা খুব বেশি সাফার করেছে, তাই না? সবার হয়তো খারাপ লেগেছে, তোমাদের তোমরা জানতে পারলে হয়তো তোমাদের খারাপ লাগতো, কিন্তু তোমাদের পথ চলাও কিন্তু থেমে যেত না। যদি ক্ষণিকের জন্যে কিছু কারোর থেমে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এই দাদার আর মা বাবারই থেমেছে। হ্যাঁ হয়তো তাদের পথ চলাও থেমে থাকবে না, কিন্তু হয়তো চলবে, কিন্তু কয়েকদিনের জন্য সত্যিই বোধ হয় স্থগিত হয়ে গেছে তাদের পথ চলাটা। এইগুলোই ভাবছিলাম বসে বসে। তো আমার মা ওই জন্যই বলে যে কারোর তো এখন ঠিক নেই, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করো না কখনোই, যেন মানুষ তোমার ভালো দিকটাকে মনে রাখে। এমন কিছু কাজ করো না যার জন্য তোমার খারাপ দিকটাই মানুষের কাছে উঠে যাও উঠে আর কি, খারাপ দিকটাই মনে রাখে। তো এই সমস্ত কথা মা সবসময়ই বলে। আবার অনেকে বলে আজকালকার ছেলেমেয়েরা কখনো চুপ থাকে না, আজকালকার মেয়েরা কখনোই চুপ থাকে না, এরকম অনেকের কাছ থেকেই শুনি। কিন্তু সত্যি কথা, আজকালকার আর আগেকার মেয়েরা যাই বলো না কেন, দু রকমের মেয়ে হয়, যারা মুখের ওপর উত্তর দিতে জানে আমার মনে হয় তারাই বেশি ভালো থাকে, আর যারা মুখের ওপর কিছু বলতে পারে না, সবটা জেনেও সবটা বুঝেও হজম করে নিতে হয় তাদের, একটু কষ্ট হয় ঠিক কথাই। কিন্তু ওই যে মা আরও একটা কথা আমাকে ছোট থেকে বলতো, আজ সকালেও বলেছে কথাটা, মানে এমনি এই অমৃতার কথা হচ্ছিল, সেখান থেকে আমি তো আবার এক কথা থেকে আরেক কথায় চলে যাই, মায়ের সাথে এইসব কথাবার্তা বলছিলাম। তো মা একটা কথাই বলে, ভগবান ছাড় দেন কিন্তু ছাড়েন না, ছাড় হয়তো কিছুদিনের জন্য দেবে কিন্তু কখনোই ছাড়বেন না, তুমি যেটা করছো সেই ফলটা তুমি পাবেই পাবে, এরকম আর কি। যাই হোক, তো কয়েকটা কথা তো এরকম কত কথাই রয়েছে যেগুলো আমরা বড়দের থেকে শুনতে পাই, মায়ের সাথে কথা বলি এসব নিয়ে, আমি আবার এরকম মেয়ে খুব বিশ্বাসী এইসব কথাবার্তায়। হ্যাঁ, কারোর থেকে কিছু শুনলে পরে যে খারাপ লাগে না, কষ্ট হয় না, এটা কখনোই নয়। এরকম অনেক ঘটনা আছে যাতে কেঁদেছি নিজে একা, কিন্তু কখনোই তাদেরকে কিছু বলতে দেয়নি মা, বিয়ের আগেকার কথা বলছি, বা বিয়ের পরেও যদি হয়ে থাকে, মা বাবার ওই শিক্ষাতে কোথাও যেন থেমে গেছি। কখনো ভেবেছি হ্যাঁ এবার বলতেই হবে, এগুলো ঠিক হচ্ছে না আমার সাথে, এগুলো যদি আজকে প্রশ্রয় দিই তো দ্বিতীয় দিন আবার হবে, আমি জানি হবে, কারণ ওই যে মা বাবার শিক্ষা ওখানেই থামিয়ে দিয়েছে, আমি আর সত্যিই কিছু বলতে পারিনি। তবে হ্যাঁ, খারাপ যে একেবারে লাগে না সেরকমটা নয়, সত্যিই খারাপ লাগে যখন মানুষটার অরিজিনাল মুখোশটা বেরিয়ে আসে না সামনে মানুষগুলোর,
তখন সত্যি তাদের সাথে হাসি মুখে কথা বলতে খুব খারাপ লাগে। তবে একটা কথা বলবো, কারোর সাথে কারোর সম্পর্ক খারাপ করে দিয়ে কখনো ভালো থাকা যায় না। কারোর সাথে কারোর সম্পর্ক গড়ে তোলা এতটা সহজ নয়, তো সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখাই মনে হয় সব থেকে ভালো কাজ। আজকালকার দিনে আমাদের এই ফোন ছাড়া কদিনই বা কার সাথে দেখা হয় বলো তো? এই ফোনের মাধ্যমেই তো আমাদের সম্পর্কগুলো বেঁচে আছে, তাই না? তো যেইটুকু ভালো সম্পর্ক মানুষের সাথে রাখা যায়, হাসি মুখে কথা বলা যায়, তো ওই আর কি। তারপরে অনেককে বলতে শুনবে, তোর কথা আমি তো সবাইকে ভালোই বলি, খারাপ তো কিছু বলি না। আরে ভাই, খারাপ থাকলে তো তাহলে বলা যায়, তাই না? আমি যদি এখন বলি আমার মা ধরো খুব ভালো মানুষ, আমি যদি গিয়ে বলি না না মা একদম ভালো না, খুব খারাপ জানো তো, এরকম এরকম করে, মানুষ বিশ্বাস করবে না, কারণ আমার মায়ের ভালো রূপটা অনেকেই দেখে নিয়েছে। ধরো এরকম বোঝাতে চাইছি, আমার ধরো প্রমির কথাই ধরো বলি, যদি প্রমি ধরো খুব ভালো ছেলে, কিন্তু আমি কারোর কাছে গিয়ে বলছি না প্রমি খুব খারাপ ছেলে, আমাকে টর্চার করে, এরকম কেউ কিন্তু বিশ্বাস করবে না, কারণ প্রমিকে সবাই চেনে। আবার যদি প্রমি খারাপ হয়, প্রমিকে চেনে সবাই যে খারাপ ছেলেটা, যদি আমি গিয়ে সবাইকে বলি না না প্রমি খুব ভালো, আমাকে যত্নে রেখেছে বা কিছু, তাহলেও কিন্তু লোক বিশ্বাস করবে না। সুতরাং ভালোকে ভালোই জানবে সবাই, খারাপকে খারাপই জানবে, বলে কাউকে কিছু করা যায় না, এটাই হচ্ছে কথা। এগুলো মানে মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে, আমি বলি না, আমি তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করে আমি চেষ্টাও করবো। আজকে আমি লিখতে বসবো, তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে একটা টপিকের ওপর ভিডিও আনার ইচ্ছে আছে, তো টপিকটা আমি তোমাদের সাথে একটু বলি, আমি ব্যাঙ্গালোর টপিকের ওপর লেখার ইচ্ছে আছে, কারণ আমি মাঝে একটা ছোট্ট রিলস দেখছিলাম ব্যাঙ্গালোরের ওপরে, তো সেটা দেখে আমারও মনে হলো হ্যাঁ এরকম একটা টপিক তো হতেই পারে। আমি তোমাদেরকে বলি না, এমন নয় কিন্তু যে আমি সবটাই মাঝে মধ্যে নিজে থেকে কন্টেন্ট বানিয়ে তারপর বলছি বা আমি নিজে থেকে টপিক পেয়েছি, এরকমটা নয়। আমি চারদিকে দেখতে থাকি, যেখান থেকে মনে হয় সেখান থেকে নিয়ে আমি টপিক বানাই আর কি, এরকম হয়। তো শিখতে গেলে তো কারো না কাউকে দেখতেই হবে, তাই না? তার জন্য কপি ক্যাট হয়ে যাবো এরকমটা নয়, ওই আর কি। তো এইসবই তো, চলো এরপরে খাওয়া দাওয়া করবো, একটাই বাজে এখন, একটু বাদে খাবো। আজকে 3:20 বেজে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি, চুল ঠুল দেখতেই পাচ্ছ এলোমেলো, কারণ আমি লেখালেখির কাজ করছিলাম, শুধু লেখালেখি বলবো না, এডিটও করে এনেছি প্রায় অনেকখানি, কালকের যাতে কাজটা না লাগে করতে সেই রকমই চেষ্টা করছি আর কি। একটা দিন আমারও তো রেস্ট নিতে ইচ্ছে করে বলো, আর যখন ভাবছি যে একটা টপিক ভিডিও বা ভয়েস ভিডিও যাবে তাহলে রেস্ট নিতেই পারি, যদি একদিন একটু কাজটা সেরে রাখি, ওই আর কি। তো ওই জন্য চেষ্টা করছি, আশা করি সেটা যাবে হচ্ছে রোববার সকালে, রবিবার সকালে, কারণ দেখো শনিবার সকালের ব্লগ অলরেডি আমি আজকে রেডি করছি, তো সেটা শনিবার সকালে যাক। আর আজকে যেটা আমি রেডি করছি টপিকের ওপর ভিডিও, তোমাদেরকে বললাম কি এই টপিকের ওপর বানাতে চাইছি এবার, তো একটু তুলনামূলক ছোট হচ্ছে ব্লগটা, কারণ টপিকের ওপরেই নির্ভর করে অবশ্যই সেটা, তো ওই জন্য ভাবছি সেটা রবিবার সকালে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার আমি খেয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে, 3:20 বাজে। কালকে বেশ বিকেল থেকে ফ্রেশ ফ্রেশ লাগছিল, কারণটা হচ্ছে কালকে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, একটু না 3.5 ঘন্টা ঘুমিয়েছিলাম, আজকে না ঘুমটা আসলোই না, ঘুমাইনি, তো ওই আরও বিশেষ করে খাওয়াটাও অনেকটা লেটে খেয়েছি আজকে, যেহেতু লিখতে বসেছিলাম, তাও যেটুকু লিখেছি সেটুকু এডিট করতে বসে যেটুকু মনে হচ্ছিল যে আমার 3 মিনিটের ব্লগ দাঁড়াচ্ছে, আর একটু লেখালেখি করতে হবে ওটার ওপরে, দেখি কি করি না করি, সন্ধ্যের দিকে ভাববো সেটা নিয়ে। তো ওই জন্য যেটুকু এডিট করছিলাম ওটুকু ডিলিটই করে দিলাম, আবার নতুন করেই করতে হবে যা বুঝতে পারছি। 5টা বেজে গেছে আর আমি মাংসটা বার করে রাখি, আজকে ওনার হুকুম হয়েছে রাত্রিবেলা কষা মাংস আর লুচি খাবেন, আজকে কথা ছিল ছোলার ডাল আর লুচি খাওয়ার, হঠাৎ করে আমাকে ফোন করে বলছে তুমি কি ছোলার ডালটাকে ভিজিয়ে দিয়েছো? আমি না, ছোলার ডাল তো আর এত তাড়াতাড়ি ভেজাতে লাগে না, আর ভেজাইও নি আমি এখনো, তখন বলছে যে তাহলে আজকে রাত্রিবেলা একটু লুচি আর কষা মাংস খাবো, তাই জন্য মাংসটা বার করে রাখলাম। ও অফিস গিয়ে, আমি লাস্ট বলছি তুমি কি অফিস গিয়ে ভাবনা চিন্তা করো নাকি কি খাবে না খাবে, যাই হোক বাবু একটু বাদেই চলে আসবেন। এখানে আমি চিকেনটাকে কষাচ্ছি, বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি, আহা কালারটা দারুণ এসেছে, তো এটা কষতে থাকি। আর এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, টিফিন বক্সে রেখে দিয়েছি। লুচিগুলো যে ফুলেছিল সেটা তো বুঝতে পারছো, জাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে বলে নিতিয়ে গেছে। আর এই হচ্ছে মাংস, তো এটা ওনার প্লেট রেডি হয়ে গেছে, ওনাকে আগে দিয়ে দেবো, তারপর আমি আমারটা রেডি করব। ডিনার কমপ্লিট হয়ে গেছে, একটা খুব ভালো ডিনার হয়েছে, কালকে আমার বাটি প্লেট এগুলো মাজতে হবে না, প্রমিতটা বিশেষত, আমারটা মাজতে হবে একটু, প্রমিতটা মাজতেই হবে না। ওই
চুপ করে বসে কথাগুলো শুনছে, বাচ্চারা সেই চুপ করে শোনা, ওই রকম না, অসাধারণ খেতে হয়েছিল, সত্যি ভালো হয়েছিল। যাই হোক, তারপর মাকে একটু ফোন করলাম। এখন না মায়ের আর আমার টপিকে শুধুমাত্র এই অমৃতাই থাকছে, জানি না কেন। আর মা গেছিল আজকে, ওর যে পাড়ায় থাকতো, ওর বাপের বাড়ি শ্বশুর বাড়ি খুব একটা দূরে নয়, একদমই পাড়ার মধ্যেই প্রায়। তো সেইখানে মা আজকে গেছিল ডাক্তার দেখাতে, সুগারের ডাক্তার দেখাতে। তো সেখানেও একই কথা উঠছিল, একই কথা হচ্ছিল, এটা হওয়ার কথা, এটা চর্চায় এখন থাকার কথা, মানে এটা সত্যি, মানে দুদিন ধরে আমিও একই কথা বলে যাচ্ছি, মানে আমার মধ্যে একই জিনিস চলছে। আছে তোমরা দেখেইছো, কাজ সেভাবে আমি কিছুই করিনি, কালকে অবধি কাজের দরকার ছিল তাই করেছি, আজকে তো ওই লেখালেখি এসব নিয়েই ছিলাম। আজকে তোমাদের সাথে আমার সামনাসামনি ফেস টু ফেসই কথা হয়েছে, ফেস টু ফেস হয়নি হয়তো, আমার ফেসটা দেখে দেখেই কথা হয়েছে এই আর কি। তো সত্যি বলছি, মেনে নিতে পারছি না, মানা যায়ও না। মায়ের থেকে একটাই কথা শুনলাম শুধু, এটা ওর চলছিল, কেমো ওকে ডাক্তার দিতে পারেনি, তার কারণ হচ্ছে ওর হাড়ে ক্যান্সার হয়ে গেছিল। ও না, আমরা ছোট থেকেই দেখতাম, এটা তো আমরা বুঝতাম না, এখন বুঝতে পারছি। মানে ওর সে যে আত্মীয় মায়ের সাথে কথা হয়েছে, ও সবসময় একটু ঘাড়টা কুঁচো, মানে একটু নিচু করে হাঁটতো আর কি। তো ওই ঘাড়ের এখানটাতেই হয়েছিল টিউমারটা, সেখানে পাত বসিয়েছিল ডাক্তাররা। তো ওইখান থেকে আস্তে আস্তে পাশে আরো একটা টিউমার, এই ধরনের কিছু হয়ে গিয়ে হাড়ে ক্যান্সার হওয়াতে ওকে ইনজেকশন পুশ করতে হতো, ও নাকি কেমো নিতে পারতো না, মানে হাড়ে হলে নাকি কেমো নেওয়া যায় না, এটা আমার জানা ছিল না, আমি শুনলাম মায়ের থেকে আমি। হ্যাঁ, যাই হোক, তো হাড়ে কেমো, ওই জন্য টাকাও খরচা হয়েছে, সেটা বড় কথা নয়, মানুষটা যদি আজকে সত্যি বেঁচে থাকতো বা ভালো হয়ে যেত, তাহলে সত্যি এর থেকে খুশির আর কিছু হতো না। টাকা গেলে টাকা আবারও আসবে ইনকাম করলে, কিন্তু সত্যি কথা বলতে এইগুলো মেনে নেওয়া যায় না। এই বয়সটা, মানে ওর বয়স যেটা, সেটা এখনই সবে 1.5 বছর বিয়ে হয়েছে, সংসারটা সবে শুরু করেছিল। তো সত্যি আমরা নিজেরাই মানতে পারছি না, আমরা সত্যিই জানি না ওর বাড়ির কি অবস্থা। যাই হোক, এই কথাগুলো যতই বলবো না কেন শেষ হওয়ার নয়, আর বলতেই থাকবো হয়তো, কারণ মন মেজাজ সত্যিই ওর জন্য ভীষণ খারাপ হয়ে রয়েছে। ওই যে বললাম, পথ চলা থামবে না, পথটা চলতেই হবে, শুধু এগুলোকে কিছু করার নেই, স্মৃতির পাতায় হয়ে থাকে আর কি। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।